গোপালগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ের তৃতীয় শ্রেণীর কর্মচারী বৃক্ষপ্রেমী দেলোয়ার হোসেন যেখানে একটু ফাঁকা জায়গা পান সেখানেই নিজ খরচে গাছ রোপণ করেন তিনি গেল প্রায় সাত বছর ধরে চলছে তার এ কার্যক্রম বনজ ফলদ ওষুধি ভেষজ ফুলসহ বিভিন্ন জাতের গাছ রোপণ করেন তিনি কেবল রোপণই নয় গাছ বড় না হওয়া পর্যন্ত নিজ হাতে তার পরিচর্যাও করেন এই বৃক্ষপ্রেমী ছোটো কাল থেকে আমি গাছপুরিও তাছাড়াও দীর্ঘদিন আগে আমি এবং আমার স্ত্রী অনেক কঠিনকে আক্রান্ত হওয়ার পরে ওষুধ সেবন করে উপকার না পাওয়ার পরে প্রাকৃতিক গাছপালা সেবন করে উপকার পাই সেটাকে গবেষণা করে আমি সুস্বাস্থ্য জাদু নামক দুটো বই লিখেছি আমি আশা করি যে প্রত্যেকটা মানুষ ওষুধ না করে প্রাকৃতিক গাছপালা সেবন করুক দেলোয়ার হোসেনের রোপিত গাছ শোভা বর্ধিত করছে গোপালগঞ্জ শহরের বিভিন্ন অলিগলি শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান সহ নানা স্থানে এমন কার্যক্রমে খুশি স্থানীয়রা জেলার বিভিন্ন জায়গায় বিনামূল্যে বৃক্ষরোপণ করে যাচ্ছেন এবং শুধু বৃক্ষরোপণই নয় এই বৃক্ষগুলো কি কি আয়ুর্বেদিক গুণাগুণ আছে উনি বই পড়ে পড়ে বিভিন্ন জায়গা থেকে জেনে মানুষকে সচেতন করছেন এটা অত্যন্ত ভালো একটা উদ্যোগ দেলোয়ার হোসেন সাহেব গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে বিভিন্ন স্কুল কলেজ মন্দির মাদ্রাসা মসজিদ বিভিন্ন জায়গায় উনি যেখানেই ফাঁকা জায়গা পাচ্ছেন সেখানেই বিভিন্ন ধরনের চারা রোপণ করতেছেন বৃক্ষের চারা রোপণ করতেছেন তার মধ্যে আছে বনজ ফলজ ঔষধি বিবিধ জাতের চারা রয়েছে বিশেষ করে বেশিরভাগ লক্ষণীয় যে বিষয়টা সেটা হলো উনি ঔষধি যে গাছগুলো রোপণ করতেছেন যা সমাজের জন্য একটা বিরাট প্রভাব ফেলবে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি মানুষের রোগমুক্তির জন্য গবেষণা ভিত্তিক ব্যবস্থাও দিয়ে যাচ্ছেন আমরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায় কামনা করি তিনি ঔষধি গাছ যেখানে ফাঁকা জায়গা পান সেখানে এই ঔষধি গাছ রোপণ করেন তিনি ঔষধি গাছের উপর গবেষণামূলক কয়েকটি বইও লিখেছেন দেলার হোসেনের মতো সমাজের সবাই বৃক্ষরোপণে ভূমিকা রাখলে দেশের প্রকৃতি ও প্রাণ রক্ষায় ব্যাপক ভূমিকা রাখবে বলে মনে করেন স্থানীয়রা